আসসালামু আলাইকুম প্রিয়াস, আমি মোদ আশিকার ওনার টোয়েন্টি ব্যাচ সৈয়দ মডেল কলেজ বগুড়া। মোবাইল কিনতে গেলে আমরা ক্যামেরা কত মেগাপিক্সেলের, ইন্টারনাল মেমোরি কত জিবি বা ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা তার জেনে নিই, কিন্তু ফোনের এমন অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকে যেগুলো আমরা কখনো চিন্তা ভাবনা করে দেখি না। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিয়েশন লেভেল। ফোনের মধ্যে থাকা ট্রান্সমিটিং ডিভাইস থেকে সবসময় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ উৎপন্ন হতে থাকে। সেই তরঙ্গ নিঃসরণের হার একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের শরীরে তেমন কোন ক্ষতি করে না, কিন্তু রেডিয়েশন লেভেল 1.6 ওয়াটের বেশি হলে সেটা মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর। সে কারণে মোবাইল ফোনের রেডিয়েশনের মাত্রাটা নিরাপদ কিনা সেটা জেনে থাকা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই মোবাইল ফোনের রেডিয়েশন বের করা যায়, রেডিয়েশনের নর্মাল মাত্রা কত, কোন ধরনের মোবাইল থেকে বেশি পরিমাণে রেডিয়েশন ছড়ায় এবং এই রেডিয়েশন হাত থেকে বাঁচতে এবং পরিবেশকে বাঁচাতে আমাদের কি কি করণীয়। তো চলুন শুরু করা যাক। এবং এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, সমাধান, পরামর্শ এবং মেডিকেল সায়েন্স সম্পর্কিত অজানা সকল খবর জানতে আজই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং জয়েন করুন আমাদের মেডিকিউল অফিসিয়াল গ্রুপে। উভয়েরই লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আপনার মোবাইলে রেডিয়েশন লেভেল পরিমাপ করবেন কিভাবে? ফোনের রেডিয়েশন পরিমাপ করা হয় এসএআর ভ্যালু দিয়ে। প্রতিটি মোবাইল ফোনের ইউজার ম্যানুয়ালে ফোনের এসএআর ভ্যালু উল্লেখ করা থাকে। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমেও আপনি রেডিয়েশন লেভেল জানতে পারবেন। এর জন্য ফোনের ডায়ালপাটে গিয়ে ডায়াল করুন *#07#। তাহলে আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা। এই রেডিয়েশনের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 1.6 ওয়াট পার কেজি। এই রেডিয়েশন লেভেল প্রতি কিলোগ্রামে 1.6 ওয়াটের বেশি হলে সেটা আপনার দেহের এবং আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনার ফোনের রেডিয়েশনের লেভেল যদি 1.6 ওয়াট পার কেজি এর নিচে থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। যেসব মোবাইল ফোন সবচেয়ে বেশি ক্ষতিকারক রেডিয়েশন ছড়ায়, মোবাইল ফোন থেকে ছড়ানো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা মানবদের জন্য ক্ষতিকর, এই কথা কম বেশি আমরা সবাই জানি। শরীরের কাছাকাছি থাকার ফলে এই ফোন থেকে বেরিয়ে আসা রেডিয়েশনও প্রবেশ করছে আমাদের দেহে, ভবিষ্যতে তা দেহের মারাত্মক ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তেজস্ক্রিয়তার কারণে ব্রেন টিউমার, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বেশি বিপজ্জনক স্মার্টফোন গুলোর মধ্যে একটি তালিকা প্রকাশ করা হয়েছে জার্মানির ফেডলার অফিস অব রেডিয়েশনে। তারা 16টি কোম্পানির উৎপাদিত মোবাইল ফোনের তালিকা প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি রেডিয়েশন ছড়ানোর তালিকায় শীর্ষে রয়েছে শাওমির ফোনগুলো। এই ফোনের এসএআর রেট প্রতি কেজিতে 1.75 ওয়াট। এরপরে রয়েছে ওয়ানপ্লাস 6T, এই ফোনের এসএআর রেট প্রতি কেজিতে 1.55 ওয়াট। এরপরে অবস্থানে রয়েছে এসটিসি এর মোবাইল ফোনগুলো, এই ফোনের এসএআর রেট প্রতি কেজিতে 1.48 ওয়াট। এরপরে আবার রয়েছে শাওমির একটি ফোন শাওমি মিক্স 3, এই ফোনের এসএআর ভ্যালু প্রতি কেজিতে 1.45 ওয়াট। গুগল পিক্সেল 3XL এর ফোন থেকে প্রতি কিলোগ্রামে 1.39 ওয়াট রেডিয়েশন বের হয়। একের পরের অবস্থানে রয়েছে আইফোন 7। তবে এই তালিকায় 16টি ফোনের মধ্যে 6টি ফোনই হচ্ছে শাওমি কোম্পানি। এখন সরাসরি চলে আসি 5টি বিষয়ে যেগুলো মেনে চলে মোবাইল ফোনের ক্ষতিকর রেডিয়েশন হাত থেকে আপনি অনেকটা রেহাই পেতে পারেন। 1. শরীর থেকে দূরে রাখা, কানে ফোন নিয়ে কথা না বলা, হেডফোন বা স্পিকার ব্যবহার করে কথা বললে রেডিয়েশনের ক্ষতির সম্ভাবনা অনেকটা এড়ানো যায়। ঘুমানোর সময় মোবাইল ফোনটি দয়া করে বালিশের নিচে না রেখে কয়েক ফিট দূরে রাখতে হবে। কাজ হয়ে গেলে মোবাইল ফোনটি সুইচ অফ করে রাখতে হবে। 2. সীমিত ব্যবহার, ফোন কানে নিয়ে পেজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা আজ থেকে বন্ধ করুন। পারলে কল ডিউরেশন সেট করে 2-3 মিনিট বেঁধে দিন, যাতে নির্দিষ্ট সময় পর একই কলটি কেটে যাবে। 3. আবদ্ধ ঘরে বা ধাতব ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার না করা, আবদ্ধ ঘরে ছোট ফ্ল্যাটের রুমে কিংবা জানলা বন্ধ করে গাড়িতে বেশি কথা বলবেন না। লিফট বা গাড়িতে ফোন চলাকালীন রেডিয়েশনের তীব্রতা প্রতিফলিত হয়ে শরীরে বেশি প্রতিক্রিয়া করতে থাকে। 4. দুর্বল নেটওয়ার্ক আর লো ব্যাটারিতে মোবাইল ফোন ব্যবহার না করা, এটা সাধারণ ঘটনা, নেটওয়ার্ক নেই, খুব দুর্বল নেটওয়ার্ক, কথা কেটে কেটে যাচ্ছে ইত্যাদি। এমন অবস্থায় বা দুর্বল নেটওয়ার্কের সময় মোবাইল ফোনে কথা বলবেন না, টেক্সট মেসেজ কিংবা ভয়েস মেসেজে কাজ সারেন। মোবাইলের ব্যাটারি কম থাকলে উচ্চমাত্রার রেডিয়েশন নির্গত হয়, খুব জরুরি না হলে অবস্থায় ফোন ব্যবহার না করাই ভালো। 5. শিশু, গর্ভবতী নারী ও রোগীদের থেকে দূরে রাখা, শিশুদের কোমর শরীরকে মোবাইল ফোনের রেডিয়েশনের ক্ষতির প্রভাব থেকে রক্ষা করতে হলে তাদের থেকে মোবাইল ফোন দূরে রাখুন। খুব সহজেই শিশুরা স্মার্টফোন হাতে পেয়ে সব ভুলে যায়, ওদের জ্বালাতন থেকে বাঁচতে বড়রা এটাই করে থাকে। কিন্তু মনে রাখবেন, সাময়িক আনন্দ ভবিষ্যতের পক্ষে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, তাই যতটা সম্ভব মোবাইল ফোনটি শিশুদের কাছ থেকে সরে রাখার চেষ্টা করবেন। গর্ভবতী নারীদের ইন্টারনেট বেশি ব্যবহার করা বা দীর্ঘক্ষণ ধরে ফোনে কথা বলার অভ্যাস ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। আর গর্ভবতী নারী কিংবা যে কোনো ধরনের রোগীর দুর্বল শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব বেশি পড়ার সম্ভাবনা থাকে, তাদের খুব সীমিত নির্ধারিত সময়ের বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আশা করা যায় স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।